আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে পাকা আমের জুস কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। আর আমি এর জন্য নিয়ে নিয়েছি একটি পাকা আম, এভাবে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আর আইস কুচি নিয়েছি, আর এখানে চিনি আছে পরিমাণ মতো, 1 কাপের মতো দুধ নিয়েছি, আর ঠান্ডা পানি নিয়েছি 1 গ্লাস পরিমাণ। তাহলে চলুন দেখা যাক কীভাবে জুসটা বানাতে হয়। আমি এরকম একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারে প্রথমে আমগুলো দিয়ে দিলাম। এবার এখানে চিনিটা দিয়ে দিব। এবার দুধটা দিয়ে দিব। প্রথমে আমি এবার এটা একটু ব্লেন্ড করে নিব। এখন আমি এটা দিয়ে 1 মিনিট ব্লেন্ড করে নিব। এখন আমি এটাতে 1 গ্লাস পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টি আইস কুচি। এটা দিয়ে আবারও 1 মিনিট ব্লেন্ড করে নেব। বাস হয়ে গেছে আমার আমের জুসটা। এখন এটা আমি গ্লাসে ঢেলে সার্ভ করব। এটার ওপরে কয়েক টুকরো করে কুচি আম কেটে আমি এটা সার্ভ করে দিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য দিলাম 1টা করে পুদিনা পাতা। ভিউয়ার্স, আমার আমের জুসটা ডেকোরেশন করা হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।